হ্যালো বন্ধুরা, আত্মহত্যা মহাপাপ এটা আমরা সবাই জানি, কিন্তু এর পরেও প্রতিনিয়ত এই পৃথিবীতে আত্মহত্যা করছে হাজার হাজার মানুষ। জাপানে একটি ফরেস্ট আছে যেটাকে সুইসাইড ফরেস্ট বলা হয়ে থাকে, কেননা সেখানে প্রতিনিয়ত একজন না একজন আত্মহত্যা করে থাকে। দক্ষিণ আফ্রিকায় সুইসাইড ব্রিজ নামে একটি ব্রিজ আছে, ব্রিজটির উচ্চতা 407 ফুট। সেখানকার স্থানীয় মানুষজন আত্মহত্যার জন্যে ব্রিজটিকে বেছে নেয়। সুইসাইড এড়ানোর জন্যে সেখানে বসানো হয়েছে নানা ধরনের পদক্ষেপ, সেখানে বসানো হয় ক্যামেরা এবং টেলিফোন সেন্টার, কিন্তু এত কিছুর পরেও সেখানে মানুষদের সুইসাইড করা বন্ধ করা যায়নি। এছাড়াও এই পৃথিবীতে এরকম আরও অসংখ্য স্থান রয়েছে যেখানে মানুষ স্বেচ্ছায় আত্মহত্যা করতে যায়। কিন্তু বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা সুইসাইড স্পোর্ট নিয়ে কথা বলবো না। আমাদের আজকের ভিডিওতে আমরা এমন এক অদ্ভুত প্রযুক্তি নিয়ে কথা বলবো যা বানানো হয়েছে মূলত সুইসাইড করার জন্যে। একজন মানুষ আত্মহত্যা করার পেছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট। এবার যেন সে কষ্ট কমাতেই সুইজারল্যান্ডে এবার আবিষ্কার করা হলো সুইসাইড মেশিন। বিশেষ এই যন্ত্রটির নাম সার্কো। এটা বানিয়েছে সুইজারল্যান্ডের মৃত্যু চিকিৎসক নামে পরিচিত ডক্টর ফিলিপ নিস। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এক্সিট ইন্টারন্যাশনাল বানিয়েছে এই যন্ত্রটি। যে ব্যক্তি সুইসাইড করতে চান সে খবর দিলে সেখানে যন্ত্রটি নিয়ে হাজির হবে সংস্থাটি, তারাই যন্ত্রটি পরিচালনা করবে। সুইসাইড করতে যাওয়া ব্যক্তিকে শুধু ঢুকে পড়তে হবে যন্ত্রটির মধ্যে, এরপরে ঘটবে তার যন্ত্রণাহীন মৃত্যু। এই যন্ত্রটি মূলত একটি গ্যাস চেম্বার, যার মধ্যে দ্রুত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমানো যায়, যার ফলে এক মিনিটেরও কম সময়ে ব্যক্তির মৃত্যু ঘটে যায়। যন্ত্রটি দেখতে অনেকটা মহাকাশ যানের মতো। এখন পর্যন্ত পুরো পৃথিবীতে এই যন্ত্রটির দুটি ভার্সন রয়েছে। আগামী বছরে এই সুইসাইড যন্ত্রটির তৃতীয় ভার্সনটিও বাজারে আসবে বলে জানায় সংস্থাটি। কিন্তু এদিকে আইনিভাবে এই মেশিনটির স্বীকৃতি দিতে সুইজারল্যান্ড জুড়ে বইছে তুমুল শোরগোল। এর আগে সুইজারল্যান্ডে সুইসাইডকে আইনিভাবে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতি বছর দেশটিতে গড়ে 1300 জন মানুষ আত্মহত্যা করে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।